দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য এমপি সিবি সাদিক তার নিজ নির্বাচনী এলাকায় জনগণের জন্য দরজা খোলা রেখেছেন। তিনি তার নির্বাচনী এলাকায় থাকা অবস্থায় প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জনগণের মুখোমুখি হয়ে চার উপজেলা থেকে আসা সব ধরনের মানুষের সমস্যার কথা শুনেন ও সমাধান করেন। জানতে চাইলে এমপি সিবলি সাদিক জানান, তিনি তার পরিবারের থেকে শিখেছেন জনগণের সেবা করা, এজন্যই তিনি প্রতিদিন মানুষের সেবা করেন। চার উপজেলা থেকে আসা জনগণের কেউ বিচার চাইতে, কেউ চাকরির সুপারিশ নিতে, আবার কেউ চিকিৎসার জন্য টাকা নিতে এমপি দুয়ারে হাজির হন। আমি সাধনা মালা, আমি ছড়াঘাট থেকে আসছি। আমি দুর্নীতি দমন দুর্যোগে রিটেন পরীক্ষাতে কনস্টেবল পদে টিকছি। নাম সিবলি সাদিকের কাছে ভাইবার জন্য যেন উনি আমাকে সুপারিশ করে তার জন্য। অনেক অনেক লোকজন সকালবেলা হচ্ছে যখন উনি নির্বাচনী এলাকায় থাকেন, তাদের সবাই অনেকে আসেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি প্রত্যেকের কথা গুরুত্ব সহকারে শোনে এবং সেটা সমাধানের চেষ্টা করে। আমিও ইতিপূর্বে দুই তিনবার এসেছিলাম এবং আমার কাজ হয়েছে, আজকেও এসেছি। আসছিলাম, আমাদের হচ্ছে আমার বান্ধবী, ও অসুস্থ, তো ওর হচ্ছে একটা মেজর অপারেশন লাগবে, তার জন্য অনেকগুলো টাকা লাগবে। এই জন্য ওনার সঙ্গে একটু কথা বলতে আসছিলাম যে কোনো উনি করেছেন, তবে সাহায্যের বেশ কিছু প্রসেসিং উনি দেখাই দিয়েছেন। দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য জনগণের মুখোমুখি হয়ে আলোচনা করার জন্য স্বপ্নপুরীর একাংশে একটি বৈঠকখানা বানিয়েছেন। সেখানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি জনগণের মুখোমুখি হয়ে আলোচনা করেন। ব্যক্তিগত যারা অনেক দরিদ্র মানুষ, খাবার নাই, চিকিৎসা নাই, এই মানুষগুলো আমার কাছে আসে, আমি আমার সাধ্য মোতাবেক তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এটা আসলে আমার বাবার সময় থেকে হয়ে আসছে। আমার দাদা বাবারা রাজনীতির অঙ্গনে একটা অবস্থান নিয়েছিল, সেই সময় থেকে আপনার পরিবার এটা মানুষজনের জন্য করে যাচ্ছে, আমি সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। এটা আসলে লোক দেখানো কোনো বিষয় নয়, যে মানুষকে দেখানো, বাহবা পাওয়া, বা কেউ আমাকে বাহবা দিল, লাইক কমেন্ট করলো, এটার জন্য নয়। এটা আমাদের দৈনন্দিন জীবনের রাজনৈতিক অঙ্গনে এটা প্রত্যেক দিন সকালবেলার এটা চিত্র, এটা আমাদের পূর্বপুরুষ যেভাবে করে গেছে আমি সেভাবে চেষ্টা করে যাচ্ছি। তবে আগের সংখ্যায় মানুষ কম ছিল, এখন দিনে দিনে মানুষের যে সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধির আসলে এইভাবে মাঠ পর্যায়ে মানুষকে সহযোগিতা করার সক্ষমতা কতটুকু, এটাও আসলে বিবেচনার সময় এসেছে। কিছু মানুষ তো আছেই যে যারা হয়তোবা ভালো অবস্থানে থেকেও একটু সুবিধা পেতে চায়। আমি আশা করব যে যারা আসলে সত্যিকারের অর্থেই প্রকৃত অসুস্থ, দরিদ্র, যাদের কেউ নাই, যাদেরকে সহযোগিতা করবার মতো একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ নাই, এইরকম মানুষগুলো যখন আসে ইনস্ট্যান্ট, তখন তাদেরকে সহযোগিতা করলে ভালো লাগে। কিন্তু যারা আসলে একটু সুস্থ সবল আছে, কিন্তু তারপরেও এসে দেখা গেল যে কিছু পয়সার জন্য তারা বিভিন্ন ধরনের হাজারি করছে, এটা আসলে খুব পেইনফুল। আমি এই কথাটা এই কারণে বলছি যে আমি ইতিমধ্যেই অনেক সমস্যা ফেস করছি। আমি দেখছি যারা সুস্থ মানুষ তারাও আসছেন এখানে, এবং এসে তারা কিন্তু এই টাকা পয়সাগুলো গ্রহণ করছেন, যেটাতে আমাদের দরিদ্র মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে। আমি আশা করব এই বক্তব্যের মাধ্যমে আমার দিনাজপুর ছয় আসনে বিশেষ করে যারা দরিদ্র মানুষ আছেন, যাদের দেখবার মতো কেউ নাই, যাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, খাদ্য নাই, এইরকম মানুষগুলো যদি যোগাযোগ করে সরকারি পাশাপাশি আমার ব্যক্তিগত অর্থায়নে তাদেরকে যতটুকু পারে আমি সহযোগিতা করবো, এটুকু আশ্বস্ত করছি। এবং আল্লাহ যেন তৌফিক দান করে আমৃত্যু আপনাদের এই সেবাটুকু যেন আমি করতে পারি। এটা আমার রাজনৈতিক মানে একটা অংশ হিসেবে শুধু আমি এইটুকু বলি, এটা আমার দায়িত্ববোধ মনে করি। এই সহযোগিতাটা যেটা আমি করি, এটা মনে করি যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের প্রত্যেকেরই থাকা উচিত। কারণ আমরা ভোট নেবার সময় অনেক ধরনের কথাবার্তা দিই, কিন্তু তাদের কাছাকাছি থেকে তাদেরকে একটু যদি আমরা সহযোগিতার হাত না বাড়িয়ে দিই, এটা আমাদের জন্য অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তা আমি আশা করব বাংলার প্রান্তরে যারাই যেভাবেই বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা কাজ করে যাচ্ছি, তারা সকলেই অন্ততপক্ষে দরিদ্রকুলের মানুষের জন্য আমরা এগিয়ে আসব, তাদের পাশে দাঁড়াবো যতটুকুই হোক না কেন। অন্ততপক্ষে যদি কোনো কিছু দিতে না পারি, তাদের সঙ্গে একটা মিষ্টি ব্যবহার করে অন্ততপক্ষে তাদেরকে যেন আমরা বিদায় করতে পারি। সেই সঙ্গে আমাদের সরকারের যত ধরনের উদ্যোগ রয়েছে সেগুলো তাদেরকে দূর করায় যেন আমরা পৌঁছাই দিতে পারি, এটাও কিন্তু অনেক বড় একটা সেবা হবে। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24.